আর এখানে তিনটা মহিলা আছে যারা পাগল পাগল বক্তা এবং পাগল মানে এখানে দুইটা মহিলাকে এলাকার যুব সমাজ যারা আছে মানে একটু খারাপ লোক যারা ওরা নিয়ে গিয়ে ও একটা মহিলা আছে পাশে ওনাকে প্যাকেট করে দিয়েছে মনে আষ্ট মাস মনে প্যাকেট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ কেমন আছেন সব তো আল্লাহর রহমত ভালো 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 উনি কথা বলতে পারে পারে কেমন আছে বাড়ি কোথায় আপনার আমাদের বাড়ি মুশকিলি এখানে আজ কতদিন যাব কোরবান না গেলে শেষ হবে কোরবান না গেলে আপনি যাবেন মানে বেড়ায় তুমি আগে যা বড় তো আপনার বেড়া এখন কি করে মারে মাগে দে চলি করে হাই মুশকিল ওনা গ্যাপ বোলার কিছু নাই এর বিদেশের বসবাস আছে বুঝতে পারছি তো আপনার এখানে যে আপনি এখানে থাকেন আপনার খাওয়া দাওয়া কোন জায়গা থেকে খাওয়া দাওয়া আল্লাহর দিলে হাই নহলে না হাই আল্লাহ দেয় না মাশাআল্লাহ তো আমরা আছি হোল ইসলাম টুয়েন্টি ফোর একটা চ্যানেল থেকে মানে গরিব অসহায় যারা পাগল হ্যাঁ তো ওদের কাছে গিয়ে কিছু ওদের মনের আর্থনা নিই এটা আমরা সরকারের কাছে পোষাই ঠিক আছে সরকারের যেটুকু পারে মানুষকে সাহায্য করে তো আপনারা যে এখানে চলাফেরা করেন বা খাওয়া দাওয়া করেন আপনি কথা বুঝুন সবাই পাগল হ্যাঁ সবাই পাগল দাঁড়া যায় यार अब दे सुनल मत लोग को यार पत्थर मार अरे क्यों जाने यल्ला माफी मुश्किल हो लूरी तो ऐसा का के शायद यल्ला माफी मुश्किल मुश्किल क्या मुश्किल है दुख दुख कुछ कुछ करमा कब लाए थे सा सीबी दूरी तो ऐसे कम बस हुआ इगर जाचा तो बोला इगर जाचा तो बोला আমি সক্ষম তো আমরা আর বসবাস কেমন করব কষ্ট দেয় তাই তো ফার হাজার আত্ম তা পারবে কষ্ট দেয় না কষ্ট মায়না কিছু না দেয় আল্লাহর হস্তে মানে এটার শ্রম কিছু অঘটন ঘটে বলি ওদেরও আবার অঘটন ঘটে যায় তাই তো আজকাল সবাই খুঁজ দে কুকুর তবে সবাই ছাগল গরু তবে অত এবার তো আষ্ট মাস তো বাচ্চালিকে কি করব আমি ওনাকে অবস্থা কি করছো না স্বামী স্বামী নাই গলাজুরি গাঁজা হয় মদ খায় চোখে দেখবে না কতদিন জাগ হই আমার তাই আমরা আছি একটা চ্যানেল থেকে যে আমরা গরিব অসহায় পাশে দাঁড়ানোর জন্য সরকারের যেটুকু পারে আমাদেরকে একটু সহযোগিতা করার হাত বাড়াই তারপর আমরা আপনাদের একটা খোঁজ নেওয়ার জন্য আসছি আপনারা এখানে থাকতে খাইতে অনেক কষ্ট হয় আর ওনাকে প্যাগনেট করে দিয়েছে তাই তো তো এরকম যারা প্যাগনেট করছে এরা তো এই এলাকার গুন্ডা সমাজের লোক আপনার গুমগেলে আসে ওনাকে নিয়ে যায় তলে যাবে এগুলো কারা করে আপনারা তো দেখেন না দেখি আর এখানে তিনটা মহিলা আছে যারা পাগল পাগল বক্তা এবং পাগল মানে এখানে দুইটা মহিলাকে এলাকার যুব সমাজ যারা আছে মানে একটু খারাপ লোক যারা ওরা নিয়ে গিয়ে ও একটা মহিলা আছে পাশে ওনাকে প্যাকনেট করে দিয়েছে মনে হয় আষ্ট মাস মনে হয় প্যাকনেট মস্ত ভরি সব মুখস্থ পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন ওর পাশে একটা মহিলা আছে ওনাকে সাত মাসের প্যাকেট করে দিয়েছে এলাকার সমাজের মানুষেরা ওরা তো আমাদের সরকারের একটা উদ্যোগ এগুলো ভালো একটা ওদেরকে পজিশন নেওয়া দরকার ওদের জন্য একটা বাসা বাড়ি করে দেওয়া উচিত এখানে দেখেন ফ্লাইওভারের নিচে অনেক জায়গা খালি আছে
সরকার চাইলে ওদেরকে এখানে একটা বাসা বা আশ্রয়স্থান দান করতে পারে। আর আমরা এখানে যে ইয়ে নিয়ে আসলাম, এখানে দেখা যাচ্ছে দুইটা মহিলা আছে আর উনি ওই দুইটাকে পাহারা দেন। আমাদের কথা মানিব, দুইটা আমাদের কথা মানে না তো দেখেন ওই পাগলের ভিতরে একজন মেম্বার আছে, মেম্বারশিপ উনি ওনার কথা একজন মানে আরেকজন মানে না। ওই মহিলাটা মানে না, মহিলাটা যা ওই মহিলাটাকে এখন 7 মাসের প্রেগনেন্ট করে দিয়েছে। তো এটা আমাদের করার কিছু নাই, আর যারা করে ওরাই এরকম পাগল মেন্টালিটি হতে পারে। তো আমরা অনেক ওদের থেকে অনেক কথা শুনলাম, তো আমরা দেখি এই ভিডিওটা সরকারের পর্যন্ত কতটুকু পৌঁছাতে পারি। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।